হে মাই লাভলি হোম বেকার্স অ্যান্ড ইউটিউব ফ্যামিলি, বন্ধুরা আজকে তোমাদেরকে কাশ্মীর ট্যুর করাতে নিয়ে চলে এসেছি। এই ছোট্ট নৌকা করে তোমরা কাশ্মীরে যে ডাল লেক আছে সেখানে খুব সুন্দর মজা করে ঘুরবে, তা আবার মাত্র 80 টাকায়। তা আমার এই ট্যুর প্ল্যানটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। বন্ধুরা, আজকে আমি একসাথে দুটো কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করেছি, আর যে কেকের ডেকোরেশনটা তোমাদের ভালো লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আগস্ট মাস থেকে ফ্রি বেকিংয়ের ক্লাসটা নিতে চাইছো তারা অবশ্যই আগে থেকে আমাকে নামটা লিখিয়ে দাও, তাহলে আমি ফ্রি বেকিংয়ের ক্লাসের জন্য তোমাদের নামটা আগে থেকে নিয়ে নেব। আর বন্ধুরা, এই কেকটা রেডি করার জন্য আমি এরকম ধরনের একটা প্লাস্টিক বক্স নিয়েছি। এটা আমার কেক শপে আমি তখন একসাথে অনেকটা আনিয়ে নিতাম, আর এই বক্সগুলো 10 টাকা করে আমার পড়ে। বা তোমরা এই কেকগুলো বেন্টো কেকে যে বক্স আছে সেটা রেডি করতে পারো। আর ফার্স্টে একটুকুনি সামান্য হুইপ ক্রিম লাগিয়ে এরকম চকলেটের কেকের স্পঞ্জ আমি টুকরো করে লাগিয়ে দিলাম। তারপর থেকে সামান্য হুইপ ক্রিম, সামান্য 1 চামচ মতো চকলেট গানাশ দিয়ে ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে আবারও কেকের অংশটা লাগিয়ে দেবো। আর এই কেকটা আমি মাত্র 80 টাকায় সেল করি। দিয়ে উপর থেকে সামান্য হুইপ ক্রিম লাগিয়ে দিয়ে ভালো করে সমান করে নেব। আর বন্ধুরা, এই কেকগুলো তোমরা ট্রাভেল কেক বা কারো বার্থডেতে গিফটের জন্য, কারো বাড়ি ঘুরতে যাচ্ছ সেখানেও তোমরা এটাকে গিফট হিসাবে দিতে পারো। এবারে খুব সুন্দর একটা প্লাস্টিকের স্ক্রেপার নিয়ে উপরটা হালকা করে সমান করে নেব 1 থেকে 2-3 বার। আর এই কেকটা করতে না বেশি ক্রিমের প্রয়োজন হয়, না বেশি কেক স্পঞ্জ লাগে, আর গানাশেরও তো বেশি প্রয়োজন হয় না। আর এই ছোটো ছোটো কেকসগুলো করে তোমাদের অনেকটা প্রফিটও তোমরা করতে পারো। এবার অন্য একটা বাটিতে আমি সামান্য পরিমাণে নীল কালার আর হুইপ ক্রিম দিয়ে একসাথে রেডি করে রেখেছিলাম, সেটা একটা ব্রাশ দিয়ে লাগিয়ে নিলাম। এরপরে পাহাড় আঁকছি। বন্ধুরা, এটা যেহেতু হুইপ ক্রিমের উপরে করছো, ফার্স্ট কী করবে তোমরা, যে হোয়াইট কালারটা ক্রিমটা লাগানো হয়ে গেলে তারপর সেটাকে একটু সেট করে নেবে, না হলে ক্রিমটা অনেকক্ষণ ধরে কাজ করার জন্য তোমাদের একটু মেল্ট হয়ে যাবে। এবার পাহাড়গুলো আমি ড্রয়িং করে নিয়েছিলাম একটা টুথপিকের সাহায্যে। এরপরে পাহাড়টাকে বোঝানোর জন্য একটা পাইপিং ব্যাগের মধ্যে হুইপ ক্রিম নিয়ে লাইন করে দিলাম, দিয়ে সেটাকে আবার তুলির সাহায্যে একটু জাস্ট ঘুরি ঘুরি দিলে পাহাড়ের শেপটা চলে আসছে। এবারে পাহাড়ের গা দিয়ে, যে মানে নিচের দিকের পোর্শনটাতে আমি গাছ বোঝানোর জন্য এখানে সবুজ কালার নিয়েছি, নিয়ে তুলির সাহায্যে খুব সুন্দর করে সবুজ কালারটা লাগিয়ে দিচ্ছি। আর একটু হালকা করে ব্রাউন কালারটাও পাহাড়ের সাইড থেকে, যেমন পাহাড় তো একেবারে পুরো হোয়াইট হয় না, সেই জন্য বিভিন্ন ধরনের কালার দিয়ে পাহাড়ের সাইডটা লাগিয়ে দিলাম। আর এই ড্রয়িংটা খাতা পেন্সিলে আঁকলে আরও খুব সুন্দর হতো। বন্ধুরা, আমি ড্রয়িং করতে প্রচুর ভালোবাসি, এক তো ফেভারিট জিনিস হচ্ছে কেক, আর ফ্রি টাইমটা আমি মাঝে মাঝে প্রচুর ড্রয়িং করি। এখানে আমি নৌকা বানিয়ে নিয়েছি। তোমরা আগে খুব সুন্দর করে একটা টুথপিকের সাহায্যে নৌকাটাকে মার্কিং করে নেবে, বা কোনো, যেহেতু আমার অর্ডারটা এই ফোনেই ছিল, আমি কি করলাম, ফোনটা দিয়ে তো ভিডিও হচ্ছে, সেই জন্য আমি একটা খাতায় আগে থেকে পাশে এঁকে নিয়েছিলাম। তোমরা দেখে বলো কতটা কি পারফেক্টভাবে আমি আঁকার চেষ্টা করেছি, যতটা হোক নৌকাটা বোঝানোর। তো এইভাবে আগে সাইড দিয়ে একটা ব্রাউন কালার দিয়ে খুব সুন্দর করে আউটলাইনটা তোমরা টেনে নেবে। নিয়ে এরপরে যে হালকা করে মাঝখানটা আমি রেড রেড কালার দিচ্ছি। বন্ধুরা, এই ছোট্ট মিনি কেকটা রেডি করতে তোমাদের মোটামুটি 30 মিনিটের মধ্যে পুরো ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাবে। আর এরপরে খুব সুন্দর করে, যেহেতু এই নৌকার মধ্যে অনেক ফুল ফুল রাখা ছিল, তার জন্য আমি কিছু হোয়াইট ক্রিম, কিছু ইয়েলো ক্রিম, কিছু রেড ক্রিম দিয়ে জিনিসটাকে আমি বোঝানোর চেষ্টা করছি। এরপর একটু একটু নীল কালার লাগিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে তুলির সাহায্যে আবার সেটাকে মিশিয়ে দেব। এবার নৌকার যে ছায়াটা পড়েছে সেটাও আমি হালকা ব্রাউন কালার দিয়ে রেডি করেছি। তারপরে একটা দুটো করে একটু আমি সামান্য নীল কালার, একটু হোয়াইট কালার দিয়ে এরকম মিশিয়ে মিশিয়ে জলের কালারটাকে একটু সামান্য ডিপ বোঝানোর জন্য দিচ্ছি। তো বন্ধুরা, আমার ড্রয়িংটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। হুইপ ক্রিমের উপরে ড্রয়িংটা একটু টাপের হয়ে যায়, বা তোমরা নিউট্রাল জেল দিয়েও তোমরা ড্রয়িং করতে পারো। তো বন্ধুরা, নজেল দিয়ে কাজ করতে করতে এমন একটা অবস্থা হয়ে যায়, যখন কোনো পেন্টিং কেক বা কোনো লেখার কেকের অর্ডার আসে তখন একটু সামান্য হলেও হাতটা কাঁপে, কারণ নজেলের সাহায্যে কী হলো, নজেলের মধ্যে ক্রিমটা ভরলাম আর কেকের ডেকোরেশনটা ঠিকঠাকভাবে করে দিলাম যেরকম চাইলো। এবারে পুরোপুরি আমার কেকটা এখানে, ড্রয়িংটা রেডি হয়ে গেছে। তার
তারপরে নৌকার আউটলাইনটা আরও একটু আমি সামান্য ডিপ ভাবটা করার জন্য এখানে আবারও একটু ব্রাউন কালার দিয়ে খুব সুন্দর করে আউটলাইনটা দিয়ে দিয়েছি। এই ছোটো মিনি কেকের ডেকোরেশনটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। তোমরা ফাইনাল লুকটা দেখে বলো কেমন হয়েছে, আর এই বক্সের ঢাকনাটা দেখো, ফাইনাল লুকটা দেখে বলো কেমন হয়েছে দেখতে। বক্সটার ঢাকনাটা চারিদিক থেকে তিনটে সেলোটেপ দিয়ে আটকালেই আমার কেকটা রেডি হয়ে যাবে। এবার উপর থেকে যদি চাও তোমরা হ্যাপি বার্থডে টপার দিতে পারো। এটাই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। এবারে হচ্ছে সেকেন্ড কেক, এটা হচ্ছে একদম ক্রিম কালার। আর ক্রিম কালারটা রেডি করার জন্য আমি হুইপ ক্রিমের মধ্যে সামান্য এক ড্রপের থেকেও কম ইয়েলো কালার আর একদম একটুকুনি সামান্য রেড কালার দিয়ে পুরো কালারটা আমি এখানে রেডি করেছিলাম। এবারে কেকটা ভালো করে ক্রিম কোটিং করে নিয়েছিলাম। বন্ধুরা, এটাও চকলেট কেক। চকলেট কেকের লেয়ারিংটা আমি এখানে শেয়ার করিনি, আমি অনেক ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছি। এবার একটা স্টার নজেল দিয়ে খুব সুন্দর করে উপরে আগে বড় বড় ফুল করে নিয়েছি, একটু গ্যাপ রেখে রেখে, আর সাইডে একদম ছোট্ট পার্ল বর্ডার করে নিচ্ছি। এবার যে গ্যাপ অংশটাতে সেখানে আবার ছোট ছোট ফুল করে নিচ্ছি। আর উপরে চেরি দেওয়া ছিল, চেরির বদলে আমি এখানে নিউট্রাল জেলের মধ্যে একটু রেড কালার দিয়ে চেরিটা বানিয়ে নিয়েছি। এবার কেকের উপরে আর পার্পল কালার দিয়ে খুব সুন্দর করে হ্যাপি বার্থডে বেবি লেখাটা লিখে দিলেই আমার কেকের ডেকোরেশনটা এখানে কমপ্লিট। আর যার জন্য কেকটা রেডি করছি, সেও একটা ইয়েলো কালারের সেম একটা কেক নিয়েছিল, জাস্ট উপরে ডিজাইনটা আলাদা ছিল, সেটাও আমি এই ভিডিওর লাস্টে দেখিয়ে দিয়েছি। সেটা 6B নজেল দিয়ে ডেকোরেশনটা করা ছিল। তো বন্ধুরা, আজকের তিনটে কেক ডেকোরেশনের মধ্যে কোনটা বেস্ট লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।